হ্যালো ফ্রেন্ডস, পূর্বিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মৃগেল মাছের তরকারি। এই তরকারিটা রান্না করব কাকলু বা ডেমি কুমড়ো দিয়ে। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার পুরো রান্নাটা। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। ডিয়ার ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তাতে করে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও চলে যাবে সবার আগে আপনার কাছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়েছি কারণ লবণটা দিলে মাছটা সহজে লেগে যাবে না। এখানে নিয়েছি ডেমি কুমড়ো বা কাকলু। এই কাকলুটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এই ডেমি কুমড়ো দিয়ে মাছ তরকারি বা মাংস রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিয়েছি একটা টমেটো, নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কার জিরে, একটা পেঁয়াজ কুচি। এবার মাছটা এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডেমি কুমড়ো বা কাকলু। ডেমি কুমড়োটার মধ্যে আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর ডেমি কুমড়ো একসঙ্গে ভালোভাবে ভাজা করে নেব। এই সময়ে চুলার আঁচটা মাঝারি রেখে অনবরত নেড়ে যেতে হবে, যাতে কোনো অবস্থাতেই পুড়ে না যায়। কাকলুটা এমনিতেই নরম থাকে, তার জন্য কাকলুটাকে বেশি সময় নাড়াচাড়া করব না। কাকলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার কড়াইয়ের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো MDH এর পাঁচফোড়ন। MDH এর পাঁচফোড়নের মধ্যে রাঁধুনির যে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি এই মাছ তরকারিটা আজকে MDH এর পাঁচফোড়ন দিয়েই ফোড়নটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দু থেকে তিনটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, এক চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়ে কষিয়ে নেব। সবগুলো উপকরণই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাকলু।
কষিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। এবার যে পাত্রটার মধ্যে মাছের টুকরোগুলো রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু ঝোল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের চারটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বাংলা এই পর্যন্ত, আবার হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।